এপিএসসির পরীক্ষার্থী লয় হকা জুলাই লয় পিছুয়ালে এপিএসসির সিসিই মেইনস পরীক্ষা পূর্বে জুনতে অনুষ্ঠিত হওয়ার কথা আছিল পরীক্ষা যাক লয় সৃষ্টি হৈছিল তীব্র প্রতিক্রিয়ার রংঘরৰ নানা রঙি আলু সজ্জাক লৈ প্রতিক্রিয়া দেবব্রত শইকীয়াৰ উজনিত স্থিতি শক্তিশালী কৰিবলৈ বিজেপিয়ে এই কাম কৰিছে বুলি কৰিলে মন্তব্য প্রাচীন কীর্তিচিহ্নসমূহক বিজেপিয়ে নিজৰ স্বার্থত ব্যৱহাৰ কৰিছে আর এস এসৰ নিৰ্দেশত কৰিছে এই কাম আমাৰ যিবিলাক সংস্কৃতি আমাৰ সভ্যতা আমাৰ ঐতিহ্য এইবিলাক ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে নিজৰ স্বার্থত ব্যৱহাৰ কৰিবলৈ চেষ্টা কৰে এই কথাটো সত্য আর ইয়ার প্রমাণ আগতেও বহুতবার পোৱা গৈছে আমার শিবসাগরের জেলার নাজিরা মহকুমার কাহিনঘরের উপর একটা 2016 চনত রাষ্ট্রীয় স্বয়ংসহায়ক সংঘয়ে কিছু তাতে বহুত মানুষ উঠি পেলায় তার পরিবেশটা নষ্ট করেছে আর সেই হল একটা সেন্ট্রেলি প্রটেক্টেড মনুমেন্ট সেইখানে সময়তে মই সরকারক নিজে এফআইআর দিবলে মানে মহকুমা অধিপতি কৈছিলোঁ যে তারপর শাস্তিমূলক ব্যবস্থা লব লাগে সেইখানে সময় যদি সেই কামখিনি করলে হয় তেতিয়াহলে আজি রংঘরের এনেকে বিকৃত করার একটা অপচেষ্টা নহলে মই শুনিবলে পাইছোঁ যে অহাকালিলে প্রধানমন্ত্রীর মন কি বাতর অনুষ্ঠানের তাত পরিবেশন হোক আর এইটু করবলে যাওঁতে যিটো এটা সেন্ট্রেল আর্কিওলজির মনুমেন্ট যিটো আর্টিকল 49 অফ দি ভারতীয় সংবিধানের যোগেদি এটা সংরক্ষিত বুলি রখা হয়েছে তার তার বিকৃত করবলে চেষ্টা করা হল তার বিভিন্ন ধরনের লেজার লাইট দি পেলায় তার মানে বেলেগ বেলেগ রং দিয়া হয়েছে সেইটো আমার যে সংবিধান সংবিধানের আইন অনুসরিয়ে একটা অপরাধ এই অপরাধের কারণে 3 মাসের জেল 5 বছর 5,000 টাকা জরিমানা দুইটা হব পারে ভারতের আগশাৰীৰ সংবাদ সংস্থা এএনআইৰ টুইটাৰৰ পৰা আঁতৰালে একাউণ্ট এএনআইৰ সম্পাদক স্মিতা প্ৰকাশে একাউণ্ট লক হৈ থকা বুলি কৰিছে টুইট এলন মাস্কৰ মালিকাধীন টুইটাৰৰ পৰা এএনআইৰ অফিচিয়েল টুইটাৰ একাউণ্ট আঁতৰাই পেলোৱা হৈছে টুইটাৰে এএনআইলৈ প্ৰেৰণ কৰিছে মেইল আৰু এএনআইলৈ প্ৰেৰণ কৰা ইমেইলত টুইটাৰে কয় যে এএনআইৰ একাউণ্টে তেওঁলোকৰ নীতি উলংঘা কৰিছে সেইবাবে কোম্পানীৰ অফিচিয়েল একাউণ্ট লক কৰা হৈছে ইপিনে এনডিটিভিৰো লক কৰিলে টুইটাৰ একাউণ্ট